ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। দিনীবন প্রশ্ন করেছেন যে বাচ্চাদের অনেক সময় আত্মীয়রা কার্টুনওয়ালা ছবি কার্টুন ছাপা পোশাক দেয়, তখন তাদেরকে নাও করা যায় না, আবার ফেরতও দেওয়া যায় না। তাহলে পোশাকগুলো কি কে দিয়ে দেব, দেওয়া দেওয়া যাবে নাকি ফেলে দেব? জি, এটি সুন্দর প্রশ্ন মাশাল্লাহ। পিতামাতা হিসেবে বাচ্চাদেরকে এমন কোনো কার্টুন ছবি, কার্টুনের প্রতি আসক্তিকরণ এমন কোনো খেলনা অথবা এমন কোনো ডল বা পুতুল বা যে কোনো বিষয় হোক, এগুলো খরিদ করা উচিত না। বাচ্চাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত, বাবা এটা মূর্তি, এটা ইসলামে হারাম, এটা নিষেধ, এটা যে ঘরে থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এর দ্বারা বাচ্চারাও যেমন ছোট্টকাল থেকে মনন তৈরি হবে, এই বাচ্চা সুলভ এইখানে যখন এই জিনিসটি ইনপুট করে দেওয়া যাবে ও তার এই কচি হৃদয়ে যখন এই বিষয়টি হবে, হ্যাঁ এটি আমার মা বাবা বলেছে এটি অন্যায়, তখন দেখবেন যে সে স্কুলেও কোনো বাচ্চাদের হাতে দেখলে তখন সেও বলবে যে এটা তো অন্যায়, এটা নাকি ঘরে থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, এটি কার্টুন, এটি এটি মূর্তির সমতুল্য। তো যাই হোক, এ ব্যাপারে মা বাবার অবশ্যই দায়িত্ব কর্তব্য আছে। এটি সুন্দর প্রশ্ন। হ্যাঁ, এরকমই অনেক সময় আছে, অনেকে স্বাভাবিকভাবেই বাচ্চাদের জন্য কোনো কিছুতে গেলে টমি জেরি থেকে শুরু করে বাচ্চারা যেমন তালে তাল মিলাতে, আমরাও ঠিক ওইরকমই বাচ্চাদের জন্য ঘরে কার্টুন আনি। ঘরে ডিশের জিজ্ঞেস করলাম যে ঘরে ডিশের লাইন কেন, বলো যে কার্টুন না দেখলে বাচ্চা খাবে না। মানে কার্টুন দেখিয়ে তাকে ঘুম পড়াতে হবে, কার্টুন দেখিয়ে তারপর তার গালে লোকমা তুলে দিতে হবে, তার মানে কার্টুনওয়ালা জীবন আমরা বাচ্চাদেরকে উপহার দিয়েছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জন্মের পরে খাওয়াই জানোয়ারের দুধ, আর একটু বয়স একটু বুঝার পরে আমরা চোখের সামনে ধরি কার্টুন। এই যে টমি অ্যান্ড জেরি, তারপরে আরও অন্যান্য কার্টুনের যে সিরিয়ালগুলো দেখানো হয়, সেখানে দেখানো হয় যে কীভাবে একে অপরকে ধরাশায়ী করে ঠকবাজি করতে হবে, কীভাবে চুরি করতে হবে, চুরি করে দুধ খায়, চুরি করে এটা করে, চুরি করে ওটা করে, মানে যত হটকারিতা যত, সেগুলোই কার্টুনের মাধ্যমে বাচ্চার নলেজে আসে আর তাই করে। যাই হোক, তো যদি কেউ পোশাক এমন পোশাক দেয়, বাজারে গেলে স্বাভাবিকভাবেই এই জাতীয় পোশাকই বাচ্চারাও পছন্দ করে, মা বাবারাও পছন্দ করে আর সেগুলোই কিনে আনে। একটা মুসলিম ফ্যামিলির পরকালে বিশ্বাসী এবং ইসলামী তাহজিব তামাদ্দুনে চলনেওয়ালা বাবা এবং মা, তাদের এই বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। কার্টুনওয়ালা যেন জীবন তারা গড়ে না নেয়, তাদের ঘরে কোনো ধরনের ছবি রাখা যাবে না, কোনো ধরনের পুতুল বা কোনো কিছু সাজিয়ে রাখা যাবে না। আচ্ছা, যদি এখন এরকমের কোনো কিছু দেয় যেটি যদি সম্ভবপর হয় সেটিকে ব্যবহার করা, অর্থাৎ সেটিকে মাথার অংশটিকে যদি উঠিয়ে ফেলে যদি সম্ভব হয় তাহলে সেটি ব্যবহার করতে পারে, আর তা না হলে নিজেরা ব্যবহার না করলে সেটি কাউকে দান করে দিবে, কারণ এই কাপড়টি যেহেতু তারা পেয়েছে, কাপড়টি তারাই মালিক, সুতরাং দান করে দিলেও সওয়াব পাবে তারা। জি, জাযাকাল্লাহ বারাকাল্লাহু ফিক।